আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যা আপনি জানতে চেয়েছেন যে আপনাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় চালু হয়ে রয়েছে যে খাদ্য খাওয়া কারণে সালান্দা জায়েজ নয় তো এটা কতটুকু হাদিস সম্মত এইcela আপনি জানার বিষয় উত্তর বিল্লাহি তাওফীক এটা একটা জালিয়াতি কথা মিথ্যা কথা রাহা মিথ্যাচার যা সারা বাংলায় চালু রয়েছে শুধু বাংলায় নয় ভারতবাসে চালু রয়েছে কারণ ভারত মহাদেশের যা পাবে মানে সব গ্রহণ করে নিবে হাদিসের নামে তো যা হোক এক্ষেত্রে আলেম জাহেল যেন সমান হয়ে গেছে আমাদের দেশে ভারতে পাকিস্তানে বিশেষ করে যারা যাদের গবেষণা নাই গতানুগতিক ভাবে চলে দাদা ফলো করে আর মুফতি হলো ওই কোরআন হাদিসের খবর নাই এরকম বেখবর মুফতি তো এদের মাধ্যমে এদের জবানিতেই চালু হয়েছে এই বাজে কথাটা যে খাওয়া কালীন সালাম দেওয়া যায় নাই ওই মার্মে কোনো সহেজ নাই বরং একটা হাদিস পাওয়া যায় যেটা সম্পর্কে মোল্লা আলী কারিজ তিনি একজন ভারত মাসের খ্যাতানামা আলেম তিনি বলেছেন লাস্ লাহু এর কোনো ভিত্তি নাই মানে ভিত্তিহীন জালিয়াত কথা জাল হাদিস তারপরে উনি বলতে চেষ্টা করছেন যে অনেকের মানা হচ্ছে তবে অর্থটা ভালো তার মানে খাওয়া কানে সালাম না দা ভালো এটা উনি বলতে চেয়েছেন তো যাহোক উনি যেটা শিকার গেছেন সেটা হলো যে এর কোনো ভিত্তি নাই মানে না সালাম আলা আলিন সালাম চলবে না খাদ্য গ্রহণকারীকে সালাম দা চলবে না এটা কোনো হাদিস নাই উনি নিজে বলেন ভিত্তিহীন তারপরও দেশের আলেম হিসেবে উনি এটা বলে ফেলেছেন দেখ এর অর্থটা সাহি হাদিসটা আসলে সঠিক নাই কাজে মাসলা সঠিক নাই আর এটা শরীয়তের মাসলা খাওয়া কালীন দেওয়া জায়েজ কিনা খাওয়া কালীন সালাম দাওয়া জাহেজ কেনা হবে না সালাতের অবস্থাতে রাসু উল্লাহামকে সালামদিন সালাবদার حادثে রয়েছে রাসূলুল্লাহ সাসম্ম মসজিদ কাবা জান মসজিদ গেলে ওখানে যারা সাহাবি সাহাবী ওয়াইলাকার ওই মসজিদের প্রতিবেশী যারা সাহাবি তারা রাসূলুল্লাহ সাসমে করে ছোট আসেন তার সাথে ملاقات করার জন্য আসলে রাসূলুল্লাহ সাসম্ম সালাত অবস্থায় ছিলেন মানে মনে মসজিদ কাবা এসে নামাজে ব্যস্ত হয়েছিল না পড় না পড়তেছেন

তা এগুলো ধান্দাবাজি মানে কথাবার্তা যে যাতে করে খাওয়ার দৃষ্টি আপনার হয় আমার কথা সালাম দেওয়া অবশ্যই যায় রয়েছে খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যায় রয়েছে অবশ্যই সালাম উত্তর দিতে পারে কোনো সমস্যা নাই এটা একটা কথা জালিয়াতি কথা জালিয়াতে চালু রেখেছে এবং কিছু বললেই বলা হয় যে এটা তো হাদিসে নিষেধ কিন্তু হাদিসটা খোঁজ নেন দেখবেন এরকম পরিস্থিতি যে হাদিসটা কোন হাদিসের ভিত্তিহীন একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে জুড়ে দেওয়া হয়েছে মিথ্যা মিথ্যে ভাবে তার মানে খাদ্য গ্রহণ কারকে সালাম দেওয়া জায়েজ নয় হাদিসে আছে সেটা কোন হাদিসে জাল হাদিসে মিথ্যা হাদিসে মানুষের তৈরিই তো হাদিসে ভিত্তিহীন হাদিসে তো আপনারা দেখুন আমাদের ভারত ও মাদেশের মুসলিমগুলিকে এরা ধর্মে অনুভূতি রাখে কিন্তু ধর্মটা ভালো করে চর্চা করে না অনেকে জানে না ধর্ম কোনটা সঠিক আর কোনটা বেঠিক ধর্ম অধর্ম কিছু তালগোল পাকিয়ে একসাথে আমল করে হাদা হমুল্লাহ হাদা হমুল্হ হয় ইয়ানা এরা ইম